হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে একটা স্কিন গ্লোইং এর উপর ভিডিও, মানে স্কিনটা কিভাবে গ্লো করবে এবং ট্যান রিমুভ হবে। হ্যাঁ, তো ডার্ক সার্কেল বা ডার্কস বা স্পটনেস গুলো মানে হালকা হয়ে যাবে, সেগুলো কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে করতে পারি সেটা নিয়ে একটা ভিডিও আমি তোমাদেরকে দেবো। সেটা নিয়ে একটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো, মানে স্কিন গ্লোয়িং এর হোম রেমেডি একটা। তো চলো বেশি বকবক না করে শুরু করে দেওয়া যাক। টমেটো জুস, বেসন, কার্ড, হানি, টার্মেরিক পাউডার। আমরা এই পাঁচটা ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিনের জন্য কী কী উপকার করে সেগুলো একটু বলে দিই। বেসন, যেটা আগেকার দিনের লোকেরা যখন কোনো ক্রিম ছিল না, বেসন দিয়ে রূপচর্চা করতেন। তো বেসনের মানে গুণ হচ্ছে অসামান্য আমাদের স্কিনের জন্য। একবার ট্রাই করে দেখবেন, বুঝতেই পারবেন নিজেরাই তফাতটা। হলুদ, হলুদ হচ্ছে অ্যান্টিসেপ্টিক এবং হলুদ রূপচর্চার ক্ষেত্রে ভীষণই কাজে লাগে। এর জন্য বিয়ের কোণে কোণে হলুদ মাখানো হয়, একটা রীতি থেকে গেছে, পুরোনো দিন থেকে আজও চলে আসছে সেই রীতিটা। টমেটো, যেটাতে অ্যান্টি এজিং প্রপার্টি রয়েছে। হ্যাঁ, তো এজটা আমাদের স্কিনে যে হয় সেটা বুঝতে দেবে না সেটার জন্য, এবং স্কিন ব্রাইট হবে সেই জন্য। দইটা স্কিনে ইউজ করলে, টক দইটা আমাদের যে ডেড সেল, রিঙ্কেল এগুলো সব রিমুভ করাবে এবং স্কিনটা অনেকটা ব্রাইট দেখাবে, ডার্ক স্পটগুলোকেও হালকা করবে। আর মধু, যেটা ময়েশ্চারাইজ করবে আমাদের স্কিনটাকে। তো এই পাঁচটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই প্যাকটা তৈরি করবো। ভালো করে সব কটা ইনগ্রিডিয়েন্টস মিক্সড করে নিতে হবে, টেক্সচারটা আসবে এরকম। এর সাথে আমি আরও একটা টিপস দিয়ে দিই, যেই যেই মানে প্যাকের মধ্যে আপনারা হলুদ ইউজ করবেন সেটা মেখে কখনোই রোদে বেরাবেন না। পার্লার ট্রিটমেন্ট অনেকটা বেশি ব্যয়বহুল হয়, সবসময় সবার পক্ষে করা সম্ভব না, সেই জন্য এই হোম রেমেডি গুলো দেওয়া। আর হোম রেমেডিতে কাজ বেশি হয় যদি সেটাকে প্রপারলি করা যায়, কন্টিনিউ করা যায়। যার স্কিন যতটা ড্রাই সেই অনুযায়ী এটাকে টানবে। তো 10 থেকে 15 মিনিট এটাকে রাখতে হবে স্কিনে। হলুদ দিয়ে কোনো প্যাক মাখার পর 2-3 ঘন্টা মতন রোদে বেরোনো যাবে না, সেটা ব্যালকনি হোক বা ছাদ হোক, যেখানে হোক না গেলেই ভালো আর কি সেটা স্কিনের জন্য, এটাই বলার। আর আমরা এই ফেসের সাথে নেকটাকেও কিন্তু নেকেও এটা অ্যাপ্লাই করে নেবো, ঠিক আছে? কারণ এই পার্টটা আমাদের তো মানে সবসময় বেরিয়েই থাকে, তো সেই জন্য যাতে দুটোর মধ্যে কোনো ডিফারেন্ট না হয়। ওকে, তো এটা এখন আমরা ড্রাই হওয়ার অপেক্ষা করি। 10 মিনিট রেস্ট অ্যান্ড রিল্যাক্স। তো প্যাক লাগানোর পর যতক্ষণ মানে লাগানোর পরে পরে সঙ্গে সঙ্গে যতক্ষণ ওটা ভিজে থাকবে ততক্ষণ কথা বলা যায়, সেই জন্য আমি তোমাদের সাথে কথা বলছি না। বাট যখন ওটা ড্রাই হয়ে যাবে বা ড্রাই হতে থাকবে তার মাঝখানে কিন্তু কেউ কথা বলবে না বা মুখ নাড়াবে না। আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো চোখে যাদের ডার্ক সার্কেল আছে সেটা যদি জন্য যদি শশার রস ইউজ করা যায় তো সেক্ষেত্রেও মানে ভীষণ ভালো রেজাল্ট দেবে এটা। তো এবার হোম রেমেডি কি হয়, এক হোম রেমেডি কেন, পার্লারের কেউ যদি ফেসিয়াল করে সেটার ভ্যালিডিটি কদিন থাকে? 10 দিন 15 দিন, 1 মাস স্কিনটা গ্লো করবে, তারপর সেই জাগার তাই হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এগুলো ইউজ করাই বেটার আমার মনে হয়, এটা আমার পার্সোনালি মতামত। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো এইটা দিয়েই আমি এবার আস্তে আস্তে এরকম এরকম করে রাফ করে এটাকে উঠিয়ে নেবো, একদম ধীরে ধীরে, স্কিনের উপরে বেশি জোর দেওয়া যাবে না।
এক্সট্রা হয়েছিল বলে আমি হাতেও মেখে নিয়েছি। তো এবার তোমরাই তফাৎটা বুঝতে পারবে, আমি যখন এতক্ষণ ক্যামেরায় কথা বলছিলাম তখন আমার স্কিনটা লাগছিল একরকম দেখতে, এখন তুলনামূলক একটু ব্রাইট লাগবে। তবে একদিনেই তো হিউজ চেঞ্জ হয়ে যাওয়া পসিবল না, এটা তার জন্য করতে হবে সপ্তাহে একদিন করে, করলে নিজেরাই তফাৎটা বুঝতে পারবে। আমি কাছ থেকে স্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি, এবার তোমরা নিজেরাই দেখো তফাৎটা। আমি লাইট অফ করে একদম বাইরের আলোতেও একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে বিশ্বাস হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, এরপরে ফিরে আসবো নেক্সট কোনো টিপস ভিডিও নিয়ে, বিউটি টিপস ভিডিও নিয়ে। তো চলো, টাটা, টেক কেয়ার, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। বাই বাই।